কেন খুন হলো? শ্রীনু নাইডু সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশের অনুমান, এই খুনের পেছনে রয়েছে শ্রীনুরই অত্যন্ত ঘনিষ্ঠ কেউ। কারণ শ্রীনুর গতিবিধি সম্পর্কে জানতো তারা। উঠে আসছে শ্রীনুর দু থেকে তিনজন সহযোগীর নাম, এর মধ্যে অন্যতম দুজন লক্ষ্মণ এবং প্রসাদ। গতকাল শ্রীনুর সঙ্গে দেখা করতে যায় প্রসাদ, কিন্তু দেখা করতে পারেনি সে। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন সুইচ অফ। পুলিশ এখন প্রসাদের খোঁজ পেতে মরিয়া। তথ্য প্রমাণ জড়ো করে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে এই খুন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর, লোহার ছাঁচ ব্যবসায় উত্থান হলেও ইদানিং জমি ব্যবসায় হাত পাকিয়েছিল শ্রীনু। চেন্নাই রোডের ধারে একরের পর একর জমি কেনা বেচাতে ছিল শ্রীনুর মূল রোজগার। পুলিশের ধারণা, এই জমি ব্যবসার জেরেই খুন হতে হয়েছে শ্রীনু নাইডুকে। সম্ভবত জমি কেনা বেচাতে ভাগ বাটোয়ারা নিয়ে প্রসাদ এবং লক্ষ্মণের সঙ্গে গণ্ডগোল হয় শ্রীনুর, দূরত্বও তৈরি হয়। মোট পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খড়গপুরে কিন্তু বহুদিন বাদে এই ধরনের ঘটনা ঘটলো, যেখানে এরকম একজন মানুষ যার নাম এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে, তার ওপর আক্রমণ হলো। আমরা জানি রামবাবুর কথা আমরা, এবং তার রামবাবুর পরবর্তীকালেই কিন্তু, রামবাবু জেলে যাওয়ার পরেই কিন্তু এই শ্রীনিবাস রাইডু বা শ্রীনু রাইডুর কিন্তু উত্থান হয়েছিল। এইখানেই কিন্তু মূলত বসতেন হচ্ছে শ্রীনু নাইডু। উল্টো দিকে তার ক্লাব ছিল, সেই ক্লাবের এই মুহূর্তে সংস্কার হওয়ার জন্য কিন্তু শ্রীনু এই ঘরেই বসতেন। ছদিন কলকাতায় থাকার পর গতকালই কিন্তু তিনি আসেন এখানে, এবং এসে এখানে তিনি এখানে যখন দুপুরবেলা তিনি কথা বলছিলেন তার সঙ্গী সাথীদের নিয়ে কথা বলছিলেন, সেই সময় বাইরে এই জায়গায় এই চেয়ারে এরকম জায়গায় বসেছিলেন তার অন্যতম মূল সহযোগী ধর্মা। এবং সেই জায়গাতেই কিন্তু প্রথমে যেটা জানা যায় যে ঠিক এই দিকে এখানে একটি গাড়ি এসে থামে, এবং তারপরে সেই গাড়ি থেকে পাঁচ ছজন দুষ্কৃতী যাদের মুখ ঢাকা ছিল, অর্থাৎ যাদের পরিচয় এখনও পর্যন্ত সেভাবে বুঝতে পারেননি সেই সময় যারা উপস্থিত ছিলেন, তারা এলোপাথারি গুলি ছুটতে ছুটতে আসেন। এবং সেই গুলির যে চিহ্ন, সেই চিহ্ন দেখো এখনও কিন্তু স্পষ্ট এইখানে, এবং এই যে গুলির চিহ্ন রয়েছে। এবং তারপরেই কিন্তু তারা রীতিমতো দরজা ঠেলে ভেতরে ঢোকেন। এই দরজা দিয়ে ঢুকে ডান দিকে, অর্থাৎ যে অ্যান্টি চেম্বার যেখানে শ্রীনু ছিল সেইখানে তারা ঢুকে যায়। এই প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন, যারা ক্যামেরার সামনে বলতে চাইছেন না, কিন্তু তারা বলছেন যে যখন এই ঘটনা ঘটছে তখন শ্রীনু অ্যান্টি চেম্বার থেকে চলে যায় সোজা বাথরুমের দিকে, শ্রীনু সেইখানে চলে যায়, দুষ্কৃতীরা সেখান থেকে তাকে বার করে এবং তার উপর এলোপাথারি গুলি চালায়। এর আগেও কিন্তু বেশ কয়েকবার শ্রীনুর উপর হামলা হয়েছে, কিন্তু তার যারা সহযোগী অত্যন্ত ঘনিষ্ঠ যারা, তারা বলছেন যে শ্রীনু কিন্তু প্রত্যেকবারই বেঁচে গেছেন, এবং যে শ্রীনু শক্তিশালী ছিলেন ফলে তিনি অনেক সময় কিন্তু প্রতিরোধও করার চেষ্টা করতেন। কিন্তু এক্ষেত্রে গতকাল যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে যারা এসেছিল যে সমস্ত দুষ্কৃতকারীরা, তাদের কিন্তু একটা বিষয়ে স্পষ্ট ধারণা ছিল, শ্রীনু ওখানেই আছে এবং শ্রীনুকে মারতেই হবে, এবং সেই জন্যই এলোপাথারি গুলি চালান এবং ঘটনাস্থলে তারপর আক্রমণ করেন, এবং তারপরেই এই ঘটনা ঘটে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টুর সঙ্গে শ্রেয়সী, খড়গপুর।